الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد সম্মানীয় ভিউয়ার্স বন্ধুগণ আমি একটা ভিডিও বানানিত আজকে আপনারা সামনে বইছি সর্বপ্রথম আশা করমু আপনারা সারা ভালো আছেন আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মেহেরবানি আপনারা সারার দোয়ায় আমরাও ভালো আছি আমি ঐতিহ্যমণ্ডিত কাসিমুল উলুম মৌডঙ্গা মাদ্রাসার তাকিয়া মাদ্রাসার তরফ তাকিয়া আপনারা কাছে দুইটা আবদার রাখবার লাগে সামনে আইছি তার মধ্যে থেকে একটা হইল বর্তমান দেশের পরিস্থিতি আসামের পরিস্থিতি আসামের হালাত এটা সম্পর্কে আমরা সারা সমবেশ অবগত আছি এই পরিস্থিতির সামনে রাখিয়া আমরার বুজুর্গ অল ইন্ডিয়া জমিয়ত উলামায়ে হিন্দর মহামান্য সভাপতি সৈয়দ হজরত মাওলানা আরশাদ মদনী দামত বরকাতুহুমর এক এলান আইছে যে দেশের পরিস্থিতির সামনে রাখিয়া প্রত্যেক মাসাজিদের মধ্যে দোয়ায় কুনুতর ইহতেমাম হইত ইস্তিগফারর আমল জারি হইত দোয়ায় কুনুতে নাজিলা ফড়া হইত আর এটা আমরা পাইয়া আমিও অনুরোধ করি আর আমরার হজরতর আদেশ অনুযায়ী আমরার এতদ অঞ্চলের যত মাসাজিদ আছে হজরত আইম্মাই কেরামকলর কাছে মেহরবানি করিয়া আমরা ফজরন নমাজও বা জুমার খুতবার মধ্যে এই দোয়ায় কুনুতে নাজিলাটা আরম্ভ করতাম আর ইস্তিগফারের এহতেমাম করা হইত যাতে করিয়া প্রত্যেক পাঁচ অক্তর মধ্যে থেকে একটা অক্তরে বাঁচিয়া ইজতেমাই হিসাবে আমরা কমসে কম 100 বার ইস্তিগফার পড়িয়া ইজতেমাই এখান দোয়া হইত ও কথার অনুরোধ রাখবার লাগিয়া আমি আপনার সামনে আইসি আর আমি আশা করমু আমরার এই মৌডঙ্গা মাদ্রাসার অঞ্চলের যত মাসাজিদর আইম্মা হজরত সকল আছেন আপনারা এটার মধ্যে ইনশাআল্লাহ গুরুত্ব দিবা আর এটা শুরু করবা বলি আমার দৃঢ় আপনারার উপরে আশা আল্লাহ তবারকা ওয়া তাআলা আমরা সারারে এরুতার উপরে আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন ভাই হল দুস্থ হল বুজুর্গ হল কাসিমুল উলুম মৌডঙ্গা মাদ্রাসা ই অঞ্চলের এক রুহ এক জানর লাখান আর এই মাদ্রাসার প্রতি এতদ অঞ্চলের যুবক মুরব্বী নির্বিশেষে এত মহব্বত আর এত মায়া ইহতা প্রকাশ করিয়া শেষ করা যাইত না বর্তমান বারিষার খাল অনাবৃষ্টির কারণে অনেক মানুষে আমরার অঞ্চলের ক্ষেত কৃষি কর্তা ফাতরা না আমরার গেছে খবর হল আর ঔকতারে সামনে রাখিয়া আগামী বুধবার অর্থাৎ 9 আগস্ট বুধবারে সকাল 10টার তাকিয়া আমরা এই মেঘর লাগি ইস্তিগফার পড়িয়া খতমে ইউনুস খতমে কোরআনের জরিয়তে এক দোয়া মহফিলর আয়োজন করছি ওখানোর দাওয়াত দিতাম করিয়া আপনারা সামনে আইছি যাতে করিয়া এই দোয়া মহফিলও আমরার প্রত্যেকজন পুরুষ যারা আমরার ই অঞ্চলের খাস করিয়া মাদ্রাসার অঞ্চলের প্রত্যেকজন পুরুষ মানুষ যাতে আমরা এই দোয়ার মধ্যে শরিক হই আর ইনো ইস্তিগফার দোয়া দুরুজ হইব খতমে ইউনুস হইব খতমে কোরআন হইব আর জোহর নমাজ পড়িয়া ইনশাআল্লাহ দোয়া হইব দোয়ার মধ্যে আমরার এখানেও দাওয়াত করা হয়েছে জামিয়া ইসলামিয়া জলালিয়া হুজাই মাদ্রাসার শেখুল হাদিস হজরত মাওলানা সবি আখতার সাহাব দামাত বরকাতুহুম তাই নাইবা আর আমরার এই অঞ্চলের গৌরব হজরত মাওলানা কফিল উদ্দিন কাসিমি সাহাবরাও দাওয়াত করা হইব ইনশাআল্লাহ তাই ন তাকবা গতিকে আপনারা দাওয়াত জানাইয়ার যে সেও যাতে বাড়িয়ে করে তখন না সব ও দোয়ার মধ্যে আইয়া শরিক হইন সারা শরিক হইতা ইনশাআল্লাহ দোয়ার মধ্যে এর জরিয়তে আমরার গুনা আরেও আল্লাহ পাকে মাফ করে দিত আমরার উপরে আল্লাহ রাজি হইত আর ইনশাআল্লাহ ইজতেমাই দোয়া হইব আমরা সারা শরিক থাকতাম ঔকতার দাওয়াত আমি কাসিমুল উলুম মৌডঙ্গা মাদ্রাসার তরফ থেকে আপনারা সারারে জানাইলাম আশা রাখমু আমার এই ভিডিওটা আপনারা সারায় শেয়ার করিয়া প্রত্যেকে যাতে এই দাওয়াতটা পায়
এটার লাগে সহায় করবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।